হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি কোয়ারি কর্নার এটা চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন আপডেট এসছে। আমি ভাবছিলাম বিএসসিদের জন্য একটা ভিডিও বানাবো, তার আগে নতুন একটা আপডেট এখনই আসলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এটা অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটের ফ্রন্ট পেজে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাটেনশন বলে দুই জায়গায় দেখো খুব উল্লেখ, মানে ভালোভাবে হাইলাইট করে দিয়েছে। দেখো দুটো অ্যাটেনশন, দেখো দুটো নোটিস এসেছে, আমরা দেখে নিচ্ছি। অ্যাটেনশন ফার্স্ট নাম্বার, এটা এক নম্বর অ্যাটেনশন। দেখো ওয়াল ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কমপ্লিটেড আর রিকোয়েস্টেড টু কমপ্লিট দি অ্যাপ্লিকেশন। তো যারা অ্যাপ্লিকেশান এখনও ফর্ম ফিল আপটা মানে করনি, তাদেরকে ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে। প্লাস সাথে আরও এখানে ইনফরমেশান রয়েছে, দেখো ক্যান্ডিডেটস অ্যাকসেপ্ট ভ্যালিড এসসি এসটি অ্যান্ড পিডব্লিউডি, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু কমপ্লিট পেমেন্ট অফ ফিজ বিফোর কমপ্লিশন অফ দি অ্যাপ্লিকেশান প্রসেস, আদারওয়াইজ কন্ডিচার উইল বি রিজেক্টেড। এখানে দেখো এখানে কি বলা হয়েছে, ক্যান্ডিডেট অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্ট কথাটা মানে ধ্যান দেবে। অ্যাকসেপ্ট মানে এছাড়া, মানে এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটস ছাড়া, মানে যারা ওবিসিতে রয়েছ, ওবিসি প্লাস জেনারেল ক্যাটাগরিতে, ঠিক আছে, জেনারেল এবং এখন তো তোমার ইডব্লিউএস ক্যাটাগরিও হয়ে গেছে। তো এখন দেখো ওবিসি জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা রয়েছ ওদেরকে কিন্তু 210 টাকা, ঠিক আছে, 210 টাকা ফি অবশ্যই পেমেন্ট করতে হবে। পেমেন্ট কখন করবে, ফাইনাল সাবমিশন করার আগে। এখানে দেখো লেখা রয়েছে বিফোর কমপ্লিশন অফ দি অ্যাপ্লিকেশান প্রসেস, আদারওয়াইজ ক্যান্ডিডেচার উইল বি রিজেক্টেড। যদি না, মানে অ্যাপ্লিকেশান ফিটা যদি না দেও, যদি তুমি না মানে পেমেন্ট করো, তাহলে কিন্তু কী হবে, তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। বুঝতে পারছো তো? যদি তুমি এখনও পেমেন্ট না করে থাকো তাহলে অবশ্যই পেমেন্টটা করে দাও। আর আমি আজকে একটা ভিডিও বানাবো কীভাবে তুমি পেমেন্ট করতে পারবে, সেটার ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। মানে যেটা বিএসসিদের যে ভিডিওটা বানাবো সেখানে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিব যে কীভাবে তুমি পেমেন্ট করতে পারবে। তো এই তো এখানে একটা অ্যাটেনশন হয়ে গেল। সেকেন্ড অ্যাটেনশন দেখো এখানে, এই আপডেটটাও খুব ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে। দেখো অ্যাটেনশন টু ওয়াল ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবল মাস্ট বি স্ক্যান্ড উইথ মার্কশিট আপলোড ইন দি রেলিভেন্ট সেকশন, উইদাউট রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোয়েন এভার অ্যাপ্লিকেবল হোয়ার এভার অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেচার ইজ লাইবল টু বি রিজেক্টেড। মানে এখানে কেন দেখো, এখানে মানে বোঝাচ্ছে তোমাকে অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে তোমাকে সাবমিট করতে হবে, যদিও কোনো অপশানস নেই, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করার জন্য কোনো এক্সট্রা অপশান দেয়নি। তোমাকে কী করতে হবে, মার্কশিটের সাথে স্ক্যান করে আপলোড করতে হবে। মার্কশিট তুমি যেখানে টেন্থের যে মার্কশিট আপলোড করছো, অথবা টুয়েলভের এবং জিএনএম যদি হয়ে থাকো তাহলে জিএনএমদের যে মানে মার্কশিট আপলোড করছো যে সেকশানে, সেখানে যে কোনো একটা সেকশানে তোমাকে এই দেখো রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা যে কোনো একটার সঙ্গে যেখানে অ্যাপ্লিকেবল, তোমার যেখানে মনে হবে যে 2 MB-র ওপরে যাচ্ছে না ফাইলটা, ঠিক আছে, সেখানে কিন্তু তুমি এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবে, যে কোনো একটাতে অ্যাটাচ করলেই হলো, ঠিক আছে। এখানে কোনো লেখা নেই যে তোমাকে জিএনএম বা বিএসসি বা পোস্ট বেসিক যে মার্কশিট রয়েছে সেটার সঙ্গে অ্যাটাচ করতে হবে, যেখানে অ্যাপ্লিকেবল মনে হবে, ঠিক আছে, সেখানটাতে মানে ক্লাস টেনের সাথে তুমি আপলোড করতে পারো, টুয়েলভের সঙ্গে আপলোড করতে পারো, অথবা জিএনএম বা বিএসসি যে কোনো একটা মার্কশিটের সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করলেই হলো, ঠিক আছে। তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও জমা করতে হবে, মানে আপলোড করতে হবে। তাছাড়া তুমি যদি আপলোড না করো তাহলে কী হবে, পুরো ফর্মটা তোমার রিজেক্ট হয়ে যাবে। তো দেখো এখন দুটো ইম্পর্টেন্ট আপডেট এসছে, যে পেমেন্ট না করে যদি তুমি সাবমিট করে দাও তাহলে তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুমি যদি আপলোড না করো তাহলে তোমার কী হয়ে যাবে, তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এখন মেন কথা হচ্ছে, যদি কেউ ফর্ম ফিল আপ অলরেডি করে নিয়েছো এবং ফাইনাল সাবমিশন করে দিয়েছো, ফাইনাল সাবমিশন করলে কিন্তু তোমার ফর্ম ফিল আপ মানে তোমার এই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুমি মনে হয় আপলোড করতে পারবে না, কারণ এডিট করা যাবে না ফাইনাল সাবমিট করে দিলে। তুমি যদি ফাইনাল সাবমিশন না করে থাকো তাহলে এডিট করে তুমি কিন্তু 4 নম্বর স্টেজে গিয়ে সেখানে তুমি মার্কশিটগুলোর সঙ্গে যে কোনো একটা মার্কশিটে তুমি যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাটাচ করে দিতে পারো তাহলে তোমার কিন্তু কাজ হয়ে যাবে। আর যদি ফাইনাল সাবমিশন করে দাও তাহলে তুমি করতে পারবে না, তোমাকে নতুন করে একটা ফর্ম ফিল আপ করতে হবে।
নতুন একটা ইমেল আইডি বানিয়ে নেবে, অথবা কারোর বন্ধুর তো বানাতে বন্ধু নিলে হবে না, তুমি একটা ইমেল আইডি বানাবে, নিউ ইমেল আইডি, ওকে, নিউ ইমেল আইডি এবং নিউ মোবাইল নাম্বার, তোমার আব্বার হোক আম্মার হোক যে কোনো একটা নিয়ে তুমি একটা নতুন একটা ফ্রেশ আইডি বানিয়ে নেবে, ফ্রেশ নতুন একটা অ্যাপ্লিকেশান রেজিস্টার করে নেবে নতুন, ঠিক আছে? নতুন করে নিলে তুমি এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সাবমিট করে দেবে, আপলোড করে দেবে যে কোনো একটা মার্কশিটের সঙ্গে। তো এখানে দুটো ভাইটাল নোটিস দিয়েছে, এটা অবশ্যই তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর যাতে করে কারোর এই নোটিফিকেশানগুলো মিস না হয় চ্যানেলগুলো ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরকম অনেক তোমাদের আমি ভিডিও আপলোড করব যেটা তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেটার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।